আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবিয়া সারা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ দেশের বাহিরে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যাবে, আর আমার ভিডিও করার উৎসাহটা কিছুটা হলেও বেড়ে যায়। তো আমি আজকে করলা দিয়ে চটচটি করতেছি ছোট মাছ দিয়ে। তো আমাদের মানে চটচটিটা আমার আগে ভিডিও, যারা আমার চ্যানেলটাকে আগে থেকে ফলো করেন তো তারা জানেন যে হচ্ছে আমরা চটচটি মানে হাতে মাখিয়ে চটচটিটা করি। তো এখানে গোল গোল করে আলু কেটে দিয়েছি আমি অল্প কয়েকটা, আর করলা নিয়ে নিছি। তো তারপর এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়েটা মাখিয়ে নিলাম। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ছোট মাছ দিয়ে দিলাম। ছোট মাছটা দেওয়ার পরে আর একটু মাখিয়ে নিয়ে পানি দিয়ে তারপর এটা উঠিয়ে দিয়েছি। তো এই তো এটা বলক চলে আসছে। তো আমি করলা রান্না করি যেভাবে তাহলে আর দিতে লাগে না। তো আমি করলাটা মানে কেটে নিয়ে, করলাটা ধুয়ে নিয়ে তারপরে কেটে নিই। তো তারপরে এটা আবার লবণ দিয়ে একটু মানে মেখে তারপরে তিতাটা বের করে ফেলে দিই, তো তাহলে আর তিতা লাগে না। তো আমার চটচটির রান্না কিন্তু শেষ অলরেডি। তো চটচটি নামিয়ে রেখে এখন আমি এখানে বড় মাছের কষানি সিস্টেম বা ভুনা সিস্টেম করবো আর কি। তো এখানে আমি মাছটা আগে ভেজে নিব। তো মাছটা আমি লবণ মরিচ হলুদ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এটা এখন তারপরে ভেজে নিচ্ছি আমি, তো যে যেভাবে খেতে পছন্দ করে আর কি। তো আমাদেরও মানে আমি ভুনাটা করলে কাঁচা মাছই ভুনা করি, তো আজকে ভাবলাম একটু ভেজেই ভুনাটা করি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন উঠাই নেব। তো উঠাই নেওয়ার পরে তো আর একটা কড়াই দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তারপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এর মধ্যে এখন তেজপাতা দিয়ে দেবো একটা। তেজপাতাটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি মশলা অ্যাড করবো, গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। তো সব কিছু দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিবো। তো পেঁয়াজটা আমি ফুল একদম লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউনিশ কালার করে ভাজবো। তো তারপরে এর মধ্যে আমি জিরা দিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দিব, মশলাটা কষিয়ে নিব। তো এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেল ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব মাছটা। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। তাই তো আমি এখন পানি অ্যাড করে দিলাম এর মধ্যে। তো এটা এখন ঢেকে দিব আমি। এটা কিন্তু বলক চলে আসছে, তো এখন একটু নাড়াচাড়া বেশি একটা করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। তো এটা আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পরে এটা আমি আবারও ঢেকে দিচ্ছি, কারণ ঝোলটা আমি আরও কমাবো। এই তো ঝোলটা কিন্তু কমে আসছে। এখন আমি এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিব, অল্প একটু পরিমাণে ভাজা জিরা গুঁড়া। তো জিরা গুঁড়োটা নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেবো। এখন রান্নাটা হয়ে গেছে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এসে বসেছিলাম, মেস হয়েছিলাম, আর সারা আসছে দেখি দুপুর পরে এই গাড়িগুলো নিয়ে খেলা করতেছে একা একাই। ঘুরে একবার এই গাড়ি নিচ্ছে, একবার ওই গাড়ি নিচ্ছে, এটা মানে নিয়ে ও চালাচ্ছে। এটা কিন্তু প্লাস্টিকের গাড়ি যেটার উপর বসে আছে ও। এখন
তো বুড়ির দুষ্টুমি টুষ্টুমি শেষে সন্ধ্যার সময় এখন বেগুন ভাজি পড়নি। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। তো বেসন নেওয়ার পরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো এখন এটা মিক্স করে নেব আমি। তো হ্যান্ড মিক্সের সাথে এটা আমি একটু মিক্স করে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবো। তো বেকিং পাউডারটা দিলে এটা ভালো মতো ফুলবে। তো তারপরে এখানে আমি এক চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এটা ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন। চালের গুঁড়াটা দিলে একটু মুচমুচে ভাব হয়। তো এটা আবার একটু মিক্স করে নেওয়ার পরে এটা আমি এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো ডিমটাও অনেকে দেয়, আবার অনেকে দেয় না। তো আমি মাঝে মাঝে দিই, আবার দিই না। তো তারপরে এর মধ্যে আমি অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে এখন এটা পানি দিয়ে মিক্স করে নেব। তো এখানে আমি অল্প অল্প পানি পরিমাণে পানি দিচ্ছিলাম, দিয়ে দিয়ে মিক্স করে নেব ভালোভাবে। তো আমার মিক্স করতে করতে এটা মানে বেগুনিটা ফুলানোর মূল ইয়া হচ্ছে, এটা ভালো করে ব্যাটারটা তৈরি করলে তাহলে মানে বেগুনিটা ভালোভাবে ফুলে। তো আমার পানিটা দিতে দিতে আবার মানে বেশি হয়ে গেছে। তো আমি এখানে আঙুলে একটু চুবিয়ে দেখি যে হচ্ছে এটা কভার করতেছে না। তো তারপরে এখানে আমি আবার একটু মানে বেসন অ্যাড করবো, কারণ পানিটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তাই তো মানে বেগুনটা কিন্তু কভার করলো না। তো যার কারণে এখানে আমি আরও অল্প একটু আবার বেসন দিয়ে দিচ্ছি। তো এটা এবার কিন্তু রেডি হয়ে গেছে এটা একদম। তো তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি, দেওয়ার পরে এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো আমি লম্বা বেগুন মানে লম্বা যে কালো বেগুনগুলো আছে এটা নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাশাল্লাহ সুন্দর মতো ফুলে উঠছে। তো এটা এখন আমি লাল করে ভেজে নিব জালটা আস্তে রেখে, কারণ এটা ফুল দিতে গেলে বা মিডিয়াম দিতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আর নরম হবে একটা। তো এই তো এটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নিব। তো উঠাই নেওয়ার পরে এটা উঠাই নিয়ে আবার আমি দিয়ে দিব। তো ঠিক একইভাবে করেই দেওয়ার সঙ্গে কিন্তু মাশাআল্লাহ ফুলে উঠতেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই। তো এইভাবে করেই আমি সবগুলো বেগুনি মানে ভেজে নিব। তো যাদের বেগুনিটা পারফেক্ট হয় না তারা এভাবে ট্রাই করতে পারে। তো এক সময় আমারও মানে বেগুনি ভাজাটা আমি বুঝতেছিলাম না। তো দেখা যেত যে মানে ভালো মতো ফুলতেছিল না বা হচ্ছে মানে কীরকম যেন একটা হচ্ছিলো, ভেঙে যাচ্ছিলো, এরকম হচ্ছিলো আর কি। তো বানাতে বানাতে মানে আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে, এখন আর সমস্যা হয় না। তো এই তো এটাও কিন্তু লাল হয়ে আসছে। তো এটা আর অল্প একটু ভেজে নিয়ে আমি উঠাই নিব। তো এই তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। তো তারপরে এই তো আমার বেগুনিগুলো সবগুলো আমি ভেজে নিছি। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে ফুটছে। তো সারা কিন্তু এর মধ্যে এসে কিন্তু আমার থেকে নিয়ে গেছে কয়েকটা, বলতেছিলাম মাম্মি আমার ক্ষুধা লাগছে আমাকে দাও। তো নিয়ে ও অলরেডি ঘরে চলে গেছে। তো এখন এগুলো খাবো আমরা গরম গরম। আর এদিকে সারা রিয়াকশন, আমি হচ্ছে ওর জন্য বেগুনি নিয়ে আসছি আর উল্টা পাল্টা ডান্স দেওয়া শুরু করে দিছে মানে বেগুনি দেখে লাফালাফি শুরু করে দিছে। তো সাইডের প্লেটেও আগে নিয়ে আসছিল, ভিতর থেকে বেগুনগুলো বের করে রেখে শুধু মানে বেসনটা খেয়েছে মানে খেয়ে ফেলছে, বেসনের লেয়ার যেটা সেটা শুধু খাইছে। তো ওর উল্টা পাল্টা ডান্স দেখতে পারলেন, মানে ওর জন্য কিছু করে দিলেই মানে ও খুশিতে আত্মহারা লাফালাফি আরম্ভ করে দেয়। তো গরম অবস্থা নিয়ে ও খাওয়া শুরু করে দিছে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। সারা বুড়ি এখন খাওয়াই ব্যস্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।